মানুষের কষ্ট দূর করতে সব করবে আওয়ামী লীগ, এই আশ্বাস দিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের যৌথ সভায় তিনি বলেন, উন্নয়নে প্রতিজ্ঞাবদ্ধ আওয়ামী লীগের নতুন কমিটি। এর আগে 27টি প্রকল্প উদ্বোধন ও 1টির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী, শ্রদ্ধা জানান জাতির পিতার সমাধিতে। সাদ বিন শফিকের রিপোর্ট, আর ক্যামেরা ছিলেন মিজানুর রহমান। 81 সালে যে দলের হাল ধরেছিলেন বঙ্গবন্ধু কন্যা, দৃঢ় হাতে সামলেছেন গত 41 বছর। সেই আওয়ামী লীগের টানা দশমবারের মতো সভাপতি নির্বাচিত হয়েই নবনির্বাচিত কমিটি নিয়ে জাতির পিতার সমাধিতে আসেন শেখ হাসিনা। ফুলেল শ্রদ্ধায় স্মরণ করেন জাতির পিতাকে, 15 আগস্ট নিহত শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাতে অংশ নেন। শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের বলেন, সামনে কঠিন চ্যালেঞ্জ, তবে মোকাবেলায় প্রস্তুত আওয়ামী লীগ। আগামী নির্বাচনকে সামনে রেখে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় ইনশাল্লাহ আওয়ামী লীগ এখন প্রস্তুত। আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিন, আসুন, আমরা একসঙ্গে নির্বাচন করব। নির্বাচন সুষ্ঠু হবে, অবাধ হবে। পরে গোপালগঞ্জে 27টি প্রকল্পের উদ্বোধন ও 1টি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সরকার প্রধান। পরে শেখ হাসিনা অংশ নেন কেন্দ্রীয় ও জাতীয় কমিটি এবং উপদেষ্টা পরিষদের যৌথ সভায়। জানান বাংলার মানুষের আর্থ সামাজিক উন্নয়নে প্রতিজ্ঞাবদ্ধ আওয়ামী লীগের নতুন কমিটি। মানুষের কষ্ট দুঃখ দূর করবার জন্য যা যা করণীয় আওয়ামী লীগ সরকার সবসময় জনগণের পাশে আছে। আমাদের যে নতুন কমিটি হয়েছে, প্রত্যেকটা কমিটির সদস্যরা আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে বাংলার মানুষের আর্থসামাজিক উন্নয়নে আমাদের যা যা করণীয় আমরা করে যাব, তাদের পাশে আমরা চিরদিন থাকবো, চিরদিন আছি। শেখ হাসিনা জানান আগামীতে দেশ হবে স্মার্ট। ডিজিটাল প্রযুক্তি ব্যবহার আজকে মানুষ যেমন রপ্ত করেছে, আমরা আরও ট্রেনিং দিচ্ছি, কাজে সেইভাবেই সারা বাংলাদেশটা হবে শিক্ষায়, দীক্ষায়, স্বাস্থ্যসেবায়, আমাদের রাষ্ট্র পরিচালনায় এবং সকল জনগোষ্ঠী স্মার্ট জনগোষ্ঠী হবে, স্মার্ট বাংলাদেশ আমাদের। পরে নিজ এলাকায় আধুনিক পদ্ধতির চাষাবাদ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। 22তম জাতীয় সম্মেলনের মধ্য দিয়ে আওয়ামী লীগের নবগঠিত কমিটি তাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো এই টুঙ্গিপাড়া থেকে। নেতারা বলছেন, নতুন কমিটির কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত করা। সাদবিন শফিক, চ্যানেল 24, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। শিরোনামে শুনছিলেন, তারেক রহমান ও তার স্ত্রীর সম্পত্তি ক্রোকের আদেশের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে বিএনপি, পোড়ানো হয়েছে কুশপুত্তলিকা। দলটির নেতাদের অভিযোগ হচ্ছে যে বিএনপির আন্দোলন দমাতে পুলিশকে ব্যবহার করা হয়েছে আগে থেকেই, আর এখন দুদককেও ব্যবহার করছে সরকার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্ত্রী জুবাইদার সম্পত্তির ক্রুকের আদেশের প্রতিবাদে নয়পল্টনে বিক্ষোভে নামেন মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা। আদালতের রায়ের প্রতিবাদে ক্ষোভ জানিয়ে দিনভর বিক্ষোভ করেন তারা। এক পর্যায়ে পুরানো হয় কুশপুত্তলিকা। এ সময় দলটির নেতারা বলেন, বিএনপিকে দুর্বল করতেই নিপীড়ন চালাচ্ছে সরকার। আমি পরিষ্কার করে বলে দিতে চাই, বাংলাদেশের একটি বিএনপির লোক থাকলেও সেই আন্দোলন গড়ে তুলবে। আজকে আমরা প্রতিবাদ করছি, ইনশাল্লাহ একদিন আসবে আমরা প্রতিহত করব। আজকে আদালত এবং দুদককে ব্যবহার করে আজকে রাজনৈতিক শূন্যতাকে হীন প্রচেষ্টা, এই প্রচেষ্টা থেকে বিরত না থাকলে ভবিষ্যতে কিন্তু আপনারা দিশা পাবেন না কোথায় যাবেন। এর আগে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র নেতা অভিযোগ করেন, দুদক এবং আদালতকে অন্যায়ভাবে ব্যবহার করছে সরকার। গত 14 বছর যাবৎ আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের নির্যাতন হয়েছে, গুম হয়েছে, বিচারভূমিতে হত্যাকাণ্ড হয়েছে, তারপরেও কিন্তু সাম্প্রতিক আপনারা আন্দোলনের যে অংশগ্রহণ নেতা কর্মী জনগণের দেখে বুঝতে পারেন যে এই ধরনের নির্যাতন, এই ধরনের অমানবিক এবং মানবিক বিরোধী, মানবতা বিরোধী কর্মকাণ্ডেও কিন্তু আমাদের নেতা কর্মীদেরকে দাবাতে পারে নাই এবং জনগণকেও কিন্তু বিব্রত করতে পারে নাই। বর্তমান সরকারের অধীনে নির্বাচন হতে দেবেন না বলেও হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। শাহানি অজবাবলু, চ্যানেল 24, ঢাকা। খাদের কিনারায় দেশের গণতন্ত্র ও সাংবিধানিক প্রতিষ্ঠান, এই সংকট থেকে উত্তরণে দরকার রাজনৈতিক সমঝোতা।
অনলাইন সেমিনারে এসব বলেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক সহ সুশীল সমাজের প্রতিনিধিরা। দেশের রাজনীতির বিষয়ে অনলাইন সেমিনার আয়োজন করে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ নামে একটি সংগঠন। এতে অংশ নেন অধ্যাপক, সাংবাদিক সহ বিশিষ্টজনরা। ইলিনয় স্টেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন, ক্ষমতায় টিকে থাকতে নির্বাচন কমিশন সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে, যাতে সংকটে পড়েছে গোটা দেশ। সংবিধান প্রধানমন্ত্রীকে যতটা ক্ষমতা দিয়েছে, এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চেয়ে অনেক বেশি ক্ষমতার অধিকারী হচ্ছে। এই ব্যক্তি কেন্দ্রিকতার পাশাপাশি বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠান, সেগুলো আসলে ক্রমাগতভাবে দুর্বল হতে হতে ধ্বংস করে ফেলায়। সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, রাষ্ট্র ও রাজনীতিতে দুর্বৃত্ত আয়নের কারণে সবকিছুতেই দেখা দিয়েছে অনিয়ম। উত্তরণের রাজনৈতিক সমঝোতা দরকার। পলিটিক্যাল অ্যারেঞ্জমেন্ট, এ নিউ টাইপ অফ অ্যারেঞ্জমেন্ট আমাদের সৃষ্টি হয়েছে। আমাদের সুশাসনের অভাব, অর্থনৈতিক সংকট এবং একই সাথে একটা কর্তৃত্ববাদী রাষ্ট্র সৃষ্টি হয়েছে, এবং এই কর্তৃত্ববাদী রাষ্ট্রের এখন দুর্বৃত্ত পড়েছে, রাষ্ট্রের দুর্বৃত্তায়ন হয়েছে। বক্তারা বলেন, দেশের বর্তমান অবস্থায় মাঝসাগরে গণতন্ত্র খুঁজছে সবাই। বিরোধীদের আন্দোলন কঠোরভাবে দমন করায় সমাধানের পথও সংকুচিত হয়ে গেছে। বাংলাদেশের রাজনীতি আসলে এক ধরনের সামন্ততান্ত্রিক মনোভাব নিয়ে পরিচালিত হয়, অনেকটা জমিদারের মতো, যে আমি জমিদার, তুমি আমার প্রজা, আমি যা বলবো, এবং জমিদার যিনি আছেন উনি কিন্তু সব বোঝেন। ওনার যারা নায়েব প্যায়েব আছে, এরা খালি কিছু কিছু প্রস্তাব ওনার কাছে নিয়ে আসে, উনি সেখান থেকে একটা সিদ্ধান্ত দেয়। যারা 18 বছরের নিচে, তাদের দেখি বাংলাদেশে যখন কথা বলছে, ইট ফিলস লাইক দেয়ার ইজ নো হোপ। এই আমাদের আশা কোথায়? আমাদের অ্যাসপিরেশনস কোথায়? আমরা যাচ্ছি কোথায়? নির্বাচন কমিশন সঠিক পথে থাকলে এই দুরবস্থা হতো না, তাই ইসিকে তার ক্ষমতা কাজে লাগানোর আহ্বান তাদের। লিখিত অলিখিত। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা। তীব্র শীতে নাকাল রাজধানী সহ সারা দেশের মানুষ, 14 জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। আর ঢাকার যে পরিস্থিতি, তাতে অনেক বেশি শীত মনে হচ্ছে। বলা হচ্ছে যে গত 5 বছরে এত বেশি শীত পড়েনি। আর এই অবস্থায় বিপাকে যারা সাধারণ কর্মজীবী, দিন আনে দিন খান, এবং যারা নিম্ন আয়ের মানুষ। এবারের শীতের তীব্রতা একটু বেশি, বেলা বাড়ছে কিন্তু সূর্যের দেখা নেই দুপুর পর্যন্ত। নিরুপায় হয়ে হাড় কাঁপানো শীতেই কাজে বের হয়েছে সাধারণ মানুষ। যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই শীতার্ত মানুষের পাশে আসা উচিত, আগে আসা উচিত। অনেক কষ্ট হবে, ঠান্ডা লাগে, প্রচুর ঠান্ডা লাগে। তো জীবনে তাকে করতে হয়, কাজ করতে হয়, কঠিন কষ্ট হয়ে যাচ্ছে। এরপরও খাত নাই, যাত্রী বেরোয় না রোডে, গাড়ি জমাও ঠিক মতো উঠতেছে না। মানুষের টিকে থাকার সংগ্রামে তীব্র শীত বাড়িয়ে দিয়েছে কষ্ট, ভাটা পড়েছে আয় রোজগারেও। শীতের লেগে আর তো পারি না, বাইরেতেও পারে না মানুষজন, বেসা কিনা মানুষজন যাওয়া টুকটাক আছে, বেসা কিনা দোকানপাটে একবারে খুব কম। যারা মোজা টুপি বেচে তাদের একটু বেচা কিনে ভালো হয় আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা তো ওই যে গোশ কাপড় অন্যান্য আইটেম করি, শীতের বাজারে যখন কাস্টমারই নেই একবারে, মার্কেট পুরো ফাঁকা। শনিবার ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা 11.5 ডিগ্রি সেলসিয়াস, যা গত 5 বছরের মধ্যে সর্বনিম্ন। জানুয়ারির মাঝামাঝি আর ফেব্রুয়ারির মাঝেও মৃদু শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। আর ঢাকায় আজকের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.5 ডিগ্রি সেলসিয়াস, এটাও এই মৌসুমের ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা। কুয়াশাটা মোটামুটি এইভাবেই কন্টিনিউ করবে। তো বিশেষ করে 11-12-13 তারিখের দিকে যায় আবার রাতের তাপমাত্রা আবার কিছুটা কমে আসবে, অর্থাৎ সেই ক্ষেত্রে শৈত্যপ্রবাহ আবার মানে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ হওয়ার একটা সম্ভাবনা আছে। এদিকে ঢাকার বাইরে দিনের বেশিরভাগ সময় মিলছে না সূর্যের দেখা। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় 8.4 ডিগ্রি সেলসিয়াস। যাচ্ছি গাড়ি চালাতে, খুব ঠান্ডা প্রচণ্ড, তারপরে উপায় নেই, পেটে তো কিছু দেওয়া লাগবে। জর্মি মধ্যে এরকম শীত দেখছি রে বাবারে, কঠিন শীত পড়ছে। এই শীতের তাপমাত্রা এত যে রাস্তাঘাটে বেরোতে পারছি রে, কোনো কর্ম যেতে পারছি রে, দোকানদারও করতে পারছি রে। মৃদু শৈত্যপ্রবাহ বইছে দেশের 14 জেলায়। রাতে ঘন ও তীব্র কুয়াশায় আচ্ছন্ন থাকছে সড়ক মহাসড়ক, তাই সাবধানে গাড়ি চালানোর পরামর্শ আবহাওয়া অধিদপ্তরের। নাফিউল ইসলাম লিঙ্কন, চ্যানেল 24, ঢাকা। মূল্যস্ফীতির চাপে বাড়ছে দরিদ্র মানুষের সংখ্যা। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমানের এই কথা স্বীকার করে পরিকল্পনা মন্ত্রী বলেছেন যে কাঙ্ক্ষিত হারে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না মূল্যস্ফীতি।
পরিস্থিতি সামাল দিতে দ্রুত এবং দৃশ্যমান পদক্ষেপের আহ্বান ডক্টর সালেহ উদ্দিন আহমেদের। মাসুম মিয়া এটি নিয়ে একটি রিপোর্ট করেছেন। মূল্যস্ফীতির চাপে দিশেহারা খেটে খাওয়া মানুষের দুমুঠো অন্ন মুখে তোলাও যেন এক যুদ্ধ। অর্থের সংস্থানের পাশাপাশি বৈরী আবহাওয়াও মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। অতিরিক্ত দামের ভারে পণ্যের লাগামহীনতা ভোগাচ্ছে ছিন্নমূল মানুষদের। বছর ব্যবধানে তাই রাস্তায় বেড়েছে ছিন্নমূল মানুষের সংখ্যা। ব্যাংকিং অ্যালামনাক এর প্রকাশনা অনুষ্ঠানে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান জানালেন, মূল্যস্ফীতির চাপে দেশে দারিদ্রের বাড়তি হার দৃশ্যমান। রাস্তায় শুয়ে আছে এতজন মানুষ এই শীতের মধ্যে, উইচ ওয়াজ নাম্বার ওয়াইজ আমার খুব চোখে পড়লো যে এদের সংখ্যা অনেক বেশি মনে হচ্ছে এইবার এই বছর। সেটার একটা কারণ অবশ্যই হবে যে ইকোনমিক ডিস্ট্রেস, এই যে মূল্যস্ফীতির কথা বলেছেন, কস্ট অফ লিভিং ক্রাইসিস ইত্যাদির কারণে। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ক্ষোভ ঝাড়লেন রাষ্ট্রীয় কাঠামোর উপর, জানালেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংস্থাগুলোর সক্ষমতা ও স্বচ্ছতার পাশাপাশি কমাতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিশেষ ক্ষমতার যথেচ্ছ প্রয়োগ। দ্রুত দৃশ্যমান এবং সঠিক পথকে দ্রুত নিলে ভালো। আমরা কিন্তু অনেক সময় আমি বাংলাদেশ ব্যাংকের ব্যাপারে অনেক করি, দেখছি দেখবো, আমরা আশা করি ভালো হয়ে যাবে, এই ধরনের পলিটিক্যাল বক্তব্য নীতি নির্ধারকরা ওনা বলবে, ওনারা দেখছি দেখবো, একটা ব্যাংক সম্বন্ধে আসে এক বছর পরে আছে অডিট রিপোর্ট, আচ্ছা আমরা দেখছি, আরে বাবা এক বছর কী করলেন অডিট রিপোর্ট। সব মিলিয়ে পরিকল্পনা মন্ত্রী সহজ সরল হাসিতে পরিস্থিতি মেনে নিলেন, জানালেন বৈশ্বিক পরিস্থিতিতে নিয়ন্ত্রণের বাইরে সব কিছু। প্রাইস পজিটিভ, ওয়েজ পজিটিভ, যদিও মাত্রায় আমরা ভেরি হ্যাপি, আরও বেটার হলে আর ভালো হতো, কিন্তু বেটার হবে না, অনেকগুলো ফ্যাক্টার্স এখানে ইনভলভ যেগুলো মাঝে চলে আসে, যেগুলো ওগুলো আমাদের নিয়ন্ত্রণেও নয়। মাসুমিয়া, চ্যানেল 24, ঢাকা। আর্থিক প্রতিষ্ঠানগুলোতে অস্বচ্ছতা ও লুটপাট বন্ধে নয় দফা সুপারিশ করেছে হাইকোর্টের নির্দেশে গঠিত বাংলাদেশ ব্যাংকের উচ্চ পর্যায়ের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। সম্প্রতি হাইকোর্টের কোম্পানি বেঞ্চে বাংলাদেশ ব্যাংকের আইনজীবী ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ এই প্রতিবেদন দাখিল করেছেন। এতে বলা হয়েছে, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স কোম্পানি লিমিটেড বিআইএফসি থেকে বিকল্প ধারার মহাসচিব আব্দুল মান্নান একাই 517 কোটি 63 লাখ টাকা ঋণের মাধ্যমে হাতিয়ে নিয়েছেন। বর্তমানে মোট সম্পদের চেয়ে দায় বেশি হওয়ায় বিআইএফসির পাওনাদার ও আমানতকারীদের পাওনা ফেরত পাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। আগামী জাতীয় নির্বাচন নিয়ে কোনো গোষ্ঠী নয়, সরকারই ষড়যন্ত্র করছে। ফেলানি হত্যা দিবসে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন যে সরকারি আমলাকে রাষ্ট্রপতি করার নীল নকশা দেশ এবং রাজনীতির জন্য লজ্জাজনক। নির্বাচন নিয়ে মহা ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্র থেকে আমাদের সবাইকে সাবধান হতে হবে। একজন তারা রাজনীতিবিদকে রাষ্ট্রপতি নিয়োগ না করে একজন আমলাকে রাষ্ট্রপতি নিয়োগের পদক্ষেপ নিচ্ছে। আমলার কোনো বিবেক থাকে না, তারা সরকারের স্তুতি করেই বেঁচে থাকে। কর্তব্যের কারণেই পুরোটা সময় ধরে তাদের থাকতে হয় পথে পথে। শহরটাকে সচল রাখতে তাদের হাতের ইশারায় কেউ রুষ্ট হন, কেউ বা তুষ্ট হন। কাদের কথা বলছি নিশ্চয়ই বুঝে গেছেন এতক্ষণে, ট্রাফিক পুলিশের কথা বলছি আমরা। কেমন কাটে তাদের প্রতিটি দিন, কতটাই বা প্রতিবন্ধকতা, জানাচ্ছেন নীল বাবু। বার ক্যামেরায় ছিলেন মমিনুল ইসলাম মমিন। দিনভর দুপায়ে ভর, পুরোটা সময় কাটে পথে পথে, রোদ বৃষ্টি সেখানে থোড়াই কেয়ার। আমরা রাস্তায় যদি ঠিকভাবে না থাকি আসলে সাধারণ মানুষ তো সময় মতো বাসায় যেতে পারবে না, রোদ হোক বা বৃষ্টি হোক যেভাবেই হোক আমাদের রাস্তায় থাকতে হয়। ট্রাফিক পুলিশ দায়িত্ব পালনে কারো কাছে মানবিক, কারো কাছে আবার বিরক্তির, তবে জীবনটা তাদের মানবেতর। আমরা চাই যে পাবলিককে ভালো সেবা দেই, কিন্তু পাবলিক কিন্তু আমাদের সাথে অত ভালো ব্যবহার করে না। সারা দিন শুধু যানজটই নয়, সামলাতে হয় বাহন থেকে ধেয়ে আসা কালো ধোয়া, সাথে বাহকের গালিগালাজও। পথের ধুলোবালি তো আছেই, আছে অহেতুক হর্নের শব্দ দূষণ।
সিগন্যাল বাতি যদিও আছে, প্রায় ক্ষেত্রেই তা অকার্যকর। মান্ধাতামলের সিস্টেমে এখনও সেই হাত নেড়ে ট্রাফিক কন্ট্রোল। সবসময় কন্টিনিউ মাস্ক ব্যবহার করতেছে, তারপরেও আমাদের নাকে দেখা গেছে যে প্রচুর পরিমাণে ধুলাবালি ঢুকতেছে। আমরা যখন বাসায় যাই, বাসায় যেয়ে যখন আমরা ওই কাশি, তখন বিদ্যুৎ দিয়ে আমাদের কালা কালা ওই কফ বের হয়। সব কিছু সামলেও দুহাত যখন ব্যস্ত যানজট সামলাতে, তাদের জীবনেই তখন জট পাকছে নানা অসুখ। শিডিউল ডিউটিতে নেই একটি বিশ্রামের ঘর, নেই বিশুদ্ধ পানির সরবরাহ, নেই শৌচাগারও। আমাদের বাথরুম করার মতো স্পেস বা বাথরুম করার মতো সুযোগ নেই, যার কারণে বিভিন্ন অফিস আদালতে তাদেরকে অনুরোধ করে এই বাথরুমগুলো আমরা ব্যবহার করি। পুরুষ হয়তো অনেক জায়গায় যেতে পারে, মেয়েরা তো আর সব জায়গায় যাইতে পারে না। ওয়াশরুমের সমস্যায় কাঁচ ওয়াশরুম থাকলে ভালো হয়। বাংলাদেশ পুলিশ হাসপাতাল ঘুরেও দেখা মিলল রোগশোকের চালচিত্র। অনেকেই ভুগছেন শ্বাসকষ্ট থেকে শুরু করে কিডনি, ফুসফুস কিংবা হৃদযন্ত্রের জটিলতায়। নর্মাল যে সমস্ত পুলিশ সদস্য, তাদের থেকে ট্রাফিক পুলিশদের রোগব্যাধির ধরনটা একটু ভিন্ন। সারাদিন ট্রাফিক বিভাগে গাড়ির বিভিন্ন হলো সাউন্ড, ধোয়া, কালো ধোয়ার সম্মুখীন হন। সেখানে তো অনেকের হার্টের সমস্যা হয়, অনেকের ফুসফুসের ক্যান্সার সহ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন। ডিএমপি বলছে অনেক ক্ষেত্রেই দেখা যায় চাকরির পূর্ণ মেয়াদ পূর্ণ করতে পারেন না ট্রাফিক পুলিশ। তাদের প্রতিটা দিন শুরু হয় একটি সংগ্রাম মুখর চাকরি জীবন দিয়ে, এবং তাদের সার্ভিস লাইফটা মানে শেষ করতে পারে না। তাদের মানবিক দিক দেখা দরকার, এবং তাদের কিছু সুযোগ সুবিধা আছে ডিউটি পুলিশে, সেই সুযোগ সুবিধাগুলো বাড়ানোর জন্য আমি পুলিশ ডিপার্টমেন্টের মাধ্যমে সরকারের কাছে বিনীত অনুরোধ করছি। নগর মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তাদের ঘুম ভাঙে, আবার নাগরিক কোলাহল যখন ঘুমোতে যায় তখনও তারা জেগে থাকে। চাওয়া শুধু এতটুকু, কর্মঘণ্টার এই সময়টুকু হয়ে উঠুক কর্ম এবং কর্মী বান্ধব। নীল মাহবুব, চ্যানেল 24, ঢাকা। মারা গেছেন সাবেক তথ্যমন্ত্রী হাবিবুল্লাহ খান। সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স ছিল 88 বছর। 1979 সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে কুমিল্লা 5 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। 70-এর দশকে তথ্যমন্ত্রী এবং 80-এর দশকে পাটমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের প্রথম রাষ্ট্রদূত ছিলেন তথ্যমন্ত্রী হাবিবুল্লাহ খান। জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন ও সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন সহ 7 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। দাবি আদায়ে রোড মার্চ ও সমাবেশ করেছে তারা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে রোড মার্চ নিয়ে শাহবাগে গেলে পুলিশি বাধার মুখে পড়েন পরিষদের নেতাকর্মীরা। পরে স্মারকলিপি পেশ করতে পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্তের নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে যান। দাবি আদায় না হলে আগামী 24 ফেব্রুয়ারি সারা দেশে মশাল মিছিলের ঘোষণা দেন নেতারা। দুদশক আগে কোচের দায়িত্ব ছাড়লেও গর্ডন গ্রিনিজের বুকে এখনও বাংলাদেশের নাম। সাফল্যের সঙ্গে আফসোসও যার সঙ্গী হয়েছে এবারের সফরে। মাঠে বসে ক্রিকেট দেখেছেন মাঠের বাইরে ক্রিকেট নিয়ে লেখা সাবেক ক্রিকেটার ইউসুফ বাবুর বইয়ের মোড়কও উন্মোচন করেছেন। ক্যারিবীয় কিংবদন্তি ওপেনার গর্ডন গ্রিনিজের আসার খবরে অনেকের মনে প্রশ্ন জেগেছে। হেডকোচহীন বাংলাদেশের দায়িত্ব নিতে বিসিবির সঙ্গে বসবেন সাবেক কোচ? সেটা গুঞ্জন, আর গুঞ্জনেই সীমাবদ্ধ। 97 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী টাইগার কোচের বাংলাদেশে আসার মূল কারণ বইয়ের মোড়ক উন্মোচন। বাংলাদেশ সবসময় আমার জন্য আবেগের, এখানে ভালো অভিজ্ঞতার পাশাপাশি তিক্ত অভিজ্ঞতাও আমার রয়েছে। বই উন্মোচন অনুষ্ঠানে এসে ভালো লাগছে, লেখা ও ছবিতে অনেক স্মৃতি তুলে ধরা হয়েছে। টাইগারদের জন্য শুভকামনা। আই অন দ্য বল, যে গ্রন্থের বর্ণ কিংবা শব্দের গাঁথনিতে মিশে আছে ক্রিকেট রসায়ন, সেই 18 শতক থেকে বর্তমান ক্রিকেটের পথচলা, 22 গজে লাল সবুজের উত্থান প্রতিটা পাতায় পাতায়। 1.5 বছরের ভাবনা আর শ্রমে বইটি লিখেছেন সাবেক ক্রিকেটার ইউসুফ রহমান। 5 তারকা হোটেলে বসেছিল তারার মেলা, সাবেকদের সঙ্গে বর্তমানরা মঞ্চ অলঙ্কৃত করেন।
বিপিএলে আগের রাতে হারের ক্লান্তি ভুলে লিটন দাস এলেন। নারী ক্রিকেটের অধিনায়ক নিগার সুলতানা সালমারাও পাশে দাঁড়িয়েছেন। ক্রিকেট ক্যারিয়ারের অভিজ্ঞতা ও সত্য উপস্থাপন করতে কাগজ কলম হাতে নিয়েছেন বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার ইউসুফ বাবু। কেউ এসে যদি কিছু একটা স্টোরি বলে দিল এবং উইথাউট ভেটিং সে যদি লিখে দিল, অনেক মানুষ বলে এটি সত্যি, কিন্তু সত্যি না। এই বইটা আমার লেখা না, কিন্তু রিমেম্বার বইটা কিন্তু আমার লেখা হচ্ছে ফরওয়ার্ডটা, কিছু কিছু জায়গায় কিন্তু এখানে পুরো টিম কাজ করেছে। জিম্বাবুয়ের দুই সাবেকও ছিলেন অনুষ্ঠানে, তাতেন্দা তাইবু আর হ্যামিল্টন মাসাকাজ্জা, যারা হরহমেশা খোঁজ রাখেন বাংলাদেশ ক্রিকেটের, ওদের পরামর্শ নতুনদের দায়িত্ব নেওয়া। ভারত সিরিজে আমি জাকিরের খেলা দেখেছি, লিটন দাস দীর্ঘদিন ধরে ভালো খেলছে, তার মতো আফিফকে দায়িত্ব নিতে হবে। অন্য সবার মতো বিপিএল খেলা মাসাকাজ্জা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের সুদিনের অপেক্ষায়। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এই ছিল আমাদের রাত 10টার খবরে। আর বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট। দর্শক, শীতের এই সময় রোগ জীবাণু ধুলাবালি বেড়ে যায়, তাই জীবাণু ও দূষণ থেকে বাঁচতে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ।